এই যে ফয়েজে দাড়ি রাখছে, এই ফয়েজে কি দাড়ি রাখলে তো কোনো ফিটা খাইছে? এই যে বসির হুজুর, এবার প্রাইমারি স্কুলে সারা জীবন চাকরি করছে, ফলা মাইয়া লইয়া মাশাল্লাহ সুন্দর মনে। এই যে শাহজাহান ডাক্তার আমার দরবারের খাদের, কই এবার তো শাহজাহান ডাক্তার কি দাঁড়িয়ে রাখছে না? আমি কইয়া গেলাম আজকের পরে আর কামাবে না কামাইবে না। হ্যাঁ আমি তো দাঁড়িয়ে নাই, আমি তো কইতাম করতাম না, না না আমি তো আর চাইছি না, আমি তো মনে করি শাহজাহানের আবার দাঁড়িয়ে থাকে না কিন্তু সাহেব গিফতার। আরে আমি সাহেব আমি কি তোমার মতো সন্দেহ হয়েছে না, আমি মনে করছি আসছে সেজ্ঞান আর লেগে আর চাইছি না আমি। বাসজন কই বসো আর না, আজকে শেষ, যা কামাইছেন কামাইছেন, এই দাড়ি কামানো টাড়ি দিয়ে তোরা লজন খাওয়াইব, তোরা সাজান ডাক্তার তোর লজন খাইছ। হ্যাঁ না আর কামাবে না, শেষ কথা শেষ, আইডা নিয়ে আর কোনো কথা নেই, কথা শেষ না বার হাবা কয় না তো যেই কথাটা কইতাম নিস্তা, আপনি তো মুসলমানের ভূত মুসলমান হয়েছে, আমি তো নাগাই শরীফ সাহেব ইসলাম মানার কারণে কিছু বুঝা গেলাম না, ফয়েজুল্লাহ হুজুরে কিছু বুঝা গেল না, ফয়েজে কিছু বুঝলো না, জাহিদে কিছু বুঝলো না, শাহজাহান ডাক্তারে কিছু বুঝলো না, কারণ আমরা ইসলাম মানার কারণে কোনো টিটকারি মস্কারা আঘাত কিচ্ছু সহ্য করা লাগে নাই। কিন্তু আমার নবীরে কী কারবারটা করছে তোমরা শুনছো? তোমরা শুনো না, আল্লাহর নবীর দীনের দাওয়াত দিলেন, সব কাফেররা নবীর বিরুদ্ধে চলে গেল, ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহাল। আবু জাহাল একদিন আইটা যাইতে আছে, নবীজি কাবার কেনারে নামাজ পড়তে আছে, সেজদায় সুবহানাল্লাহ কয় না, আবু জাহাল দেখলো নবী একলা কেউ নাই, সুইটটা ফলাফাইন করা খেলতে আছে, ফলাফাইন দিয়ে গিয়া কয় হেই আমরা দেশে যে একটা পাগল আছে জানুস নি, কয় হই যে মোহাম্মদ নাউজুবিল্লাহ কইতেন, কয় মোহাম্মদ ফাগলরা আমি দাঁড়াই থাহাম, এই যে উডেন নারী বুড়ি ডি ফোসা দিয়ে হেন আছে, তোরা হগলে ধরাধরি কইরা এবার আর মাথার উফরে দিয়া রাখবি, এবার আর মাথারাও বুধ কইরা রাখছে, কেউ দেখতো না হেবারাও দেখতো না, তোরা দিয়া আইসিতে আইসিতে বাজবি গা, এই কথা কইয়া ফোলা ফাইন দিলে লাগাই দিয়া নবীজি শেষ দায়। আবু জাহেল উটের ফোসা নারী বুড়িগুলা ফলাফাইন দিয়ে দিয়া আমার নবীর মাথা মুবারকে দিয়া সাফা দিছে, আল্লাহর নবী তো সাজদাত সিনা ডালগি দিয়া রাখছে, আটকা যখন এরকম দুই তিন মন ওজন ফরছে, নবী তো আর সিনা লইয়া আত লইয়া থাকতেও পারে না, সাতার লগে মুখটা বিশ্বা গেছে মাটির লগে, নাকটা সাফা ফুড়া গেছে গা মুখটা সাফা ফুড়া গেছে, নবীজির রাত ফাউডি ছড়াই গেছে, উডেন নারী বুড়ি দর আমরা গরুর নারী বুড়ির মতন অনেক বড়, নবী সাফা ফুইরা শ্বাস মাস বন্ধ হইয়া যায় গেইতে আছে, নবী কোনো মতে লড়তো পারে পারে ভাই, আল্লাহর নবী আত্রি ছড়াই গেছে, পা গুলা পেছনের দিকে ছড়াই গেছে, সিনারা মাটির লগে লাইগা গেছে, সাইটটা সাইটটি করতে আছে, বাচ্চা ছেলেরা হাসাহাসি করতে আছে, আবু জাহেল তাকাই রইছে, বুড়া একটা বেডি আইটটা যাইতো লইছিল, বেডিটাই দিয়ে দৌড় দিয়া গিয়া দেয় ফাতেমায় ঘরের কোনায়, নবীর আদরের কন্যা ফাতেমা, বুড়া বেডিটাই ডাক দেয়া কয় ফাতেমা, ফাতেমা গো ও ফাতেমা তোর আব্বাই দি মইরা যা গেইতে আছে আর তুই এখন বইয়া রইছ, কই কিতা করছে? আবু জাহেলে ফলাফাইন দিয়া উডেন নারী বুড়ি তোর আব্বার মাথা রুফরে দিয়া রাখছে, আব্বার লাগা মরটা
100 বড় তিন বইনের আগে বিয়ে হইছে ফাতেমার আম্মা বিবি খাদিজা যখন মারা যায় তখন ফাতেমা ছোট মানুষ ফাতেমায় জান্দা দিয়া কানছে আব্বার ডাক দিয়া কইছে আব্বা আম্মায় দি নাই আমার লগে দি কথা কয় না আমারে কেডায় গোসল করাইব আব্বা আব্বা আমারে কেডায় নোলা দিয়া খাওয়াইব নবীজি ডাক দিয়া কয় তোর আম্মা আর কথা কইত না কে কয় তোর আম্মা নাই আমি নাছি আমি তোর আব্বা আমি তোর মা ফাতেমা কয় আমার কোনো বই নে আব্বার তো মায়া পাইছে না বুহের উমডা পাইছে না কিন্তু আমি ছোট মানুষ আব্বার বুকের উমডার ভিতরে মাথাটা রাখিয়া ঘুমাইছি অনেক বছর আব্বাই আমারে ঘুম পাড়াইত আব্বাই আমার চুল আশ্রাইয়া লাল ফিতা দিয়া ফুল করে দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা জানা এসা কয় নবীর চারটা মাইয়া জয়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতেমা ফাতেমায় নবীর সবরি স্বভাব পাইছে আমরা চিন্তা করছি ফাতেমায় নবীজির মতো কেমনে হইল তখন আমরা বুঝছি ফাতেমায় না নবীর বুকটার ভিতরে ঘুমাইছে ফাতেমায় দিল দৌড় দিয়া গিয়া দেহে আতফাও সরাইয়া সাইটটা সাইটি করতে আসে নবীজিয়ে উডেন নারী বুড়িটি মাথার উপরে সাফা দিয়া রাখছে ফাতেমায় ছোট্ট মানুষ চুকন চুকন দুইটি হাত টান্না টান্না উডেন নারী বলি গুলে কোনো মতে সরাইছে নবীজিরে দইরা বোয়াইছে বোয়ানের পরে দেখে ওই ফোসা রক্ত গোবর টোবর এরি নবীর মাথাত গাল সেহারাত যেই নবীরে ও আকাশের মেঘমালা নবীরে ছায়া দিয়া দিয়া এক জায়গা তার এক জায়গাত নিছে যেই নবীর কদমের নিচে পাথর পড়লে নবীর সম্মানে তোলার মতো নরম হয়ে যেত এই নবীর গাল বাইয়া বাইয়া বরক্ত ফরে গোবর ফরে সেনা ফরে আম্মা ওই বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবাগড়ের কিনারতে টানতে টানতে জমজমের কুয়ার কাছে নিছে আব্বারে বোয়াইয়া শুরু করে কুষ্ঠ না ছোট মানুষ কুষ্ঠ তো ছোট হাতের কুশের ভিতরে লইয়া জমজমের কুফের তে ফানি আনে আব্বার মুখটা ধুইয়া দেয় গালডি ধুইয়া দেয় দাড়িডি ধুইয়া দেয় মাথাটা ধুইয়া দেয় আর গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে ডাক দেয় আব্বা ও আব্বা কোনোদিন আপনার একটা কথা জিগাইছি রাজ্য একটা কথা জিগাই আপনি কি খুব খারাপ মানুষ আপনি কি বেশি খারাপ মানুষ আপনারা মক্কার মানুষটি কেন মাইরা ফেলতে চান কি খারাপ মানুষ আমরার দেখা মতো আপনি কেউ এর লগে ঝগড়া করেন না আমরার দেখার ভিতরে কেউ এর কোনোদিন গালি দেন না কেউ কোনোদিন আপনার কাছে ইয়া খালি হাতে যায় না আপনি কি বেশি খারাপ মানুষ আপনার তারা বাইরে লাগতো স্যার আজ যদি আমার দাদা বুঝে হেলে আপনার মাথার উপরে নৌডেন নারী বুড়ি সাফাই দিছে ফলাফল দিয়ে আপনি কি খারাপ মানুষ নবীজিও কান্দা গাল বাইয়া বাইয়া পানি পড়ে ডাক দেয় ফাতেমা ও ফাতেমা তোর দো আব্বা এর লেগে তুই মনে খরচ তোরা বাই ভালা মানুষ মক্কার মানুষগুলা সকলে আমারে ভালা কয় না গো কয় কেন ভালো কয় না আব্বা আমার একটা দোষ আছে ভালো কয় না আমার একটা দোষ আছে গো ফাতেমা কয় আব্বা আপনার কি দোষ আপনার আমার আমরা তো কোনো দোষ দেখি না আপনার কি দোষ আব্বা আমার কর নবীজি কান্দে আর কয় দুষ বুঝত আমান কম বিনুহম
إلا أن يؤمنوا بالله العزيز الحميد قلت ربك تدوس وما نقموا منهم إلا أن يؤمنوا بالله أكتيت دربرات তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে যে আল্লাহ হলো মহাপরাক্রমশালী ঠিক কিনা এমনাম নেই ইসলাম পাও নাই বড় কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছো আর ইসলাম টিকাই রাখার জন্য আমার খালুজি প্রফেসর মুমিনুল ইসলাম ভুঁইয়া কি চিন্তাটা করলো তোমরা লাগিয়া হাফিজি মাদ্রাসা দিছে নিজের জায়গার ভিতরে বাইরে দোতলা কইরা দিছে হাফেজ সাহেবের থাকার জায়গা কইরা দিছে তোমরা সুইটটা সাইটটা গরম ভাত খাইয়া যেন আইয়া ফরতে পারে যারার খাওনের ব্যবস্থা নাই তারার লাগে লীলা বড়িব করছে ও আমার বেজরার ভাইয়ারা ও আমার ভাবারা এই মাদ্রাসারা ফাইয়া তোমরা বড় ভাগ্যবান সবাই মিল্লা এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখো বিশেষ করে নিজের ছোট বাচ্চাটিরে কোরআন শিখাইও সহি করে কোরআন শিক্ষা তিরিশ পারা কোরআন যদি সিনায় জায়গা হয় আল্লাহ নবী কয় হাফেজের বাফের মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাই দেবে বলো সুবহানাল্লাহ এই বছর নূরানি বিভাগ চালু হয়েছে আমি বলি যারা স্কুলে পড়ান বাচ্চাদেরকে নূরানিতে কোরআন শরীফটা শিখাই নেন ফাক্কা হইয়া যাইব গা তো স্কুলও ফললে ফরক দিয়া কিন্তু মক্তবটা ফরব এখন নূরানি বিভাগে এইভাবে আমরা জাক জমকের সাথে কোরআন শিক্ষা কোরআন বুঝা কোরআন মান্যা আমরা কবরে যাইতাম সাই আর মায়া কইরা এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখো মাইয়া বিয়া দিবা নিয়ত করবা বিয়ার সময় পঞ্চাশ জনের রান্না বাড়াইয়া করবি বাবুর সিয়ে কয় পঞ্চাশ জনের রান্না বাড়াই করাম কি করতাম কয় আমার মাইয়ার বিয়াত হাফিজি মাদ্রাসার ফলা ফেন্দি খাইতো না এটা কী বিয়া এভাবে নিয়ত কইরা মাইয়ার বিয়ার সময় পঞ্চাশ জনের রান্না বাড়াইয়া করবেন এতিম হাফিজ ছাত্রগুলোর একটা বেলা গুস্ত দিয়া ভাত খাওয়াইবেন ফুতেরে মুসলমানি করাইবেন গরু জব কইরা মাইনসেরে না খাওয়াইয়া ফলা ফান্ডিরে আন্না খাওয়াইবেন ও বন্ধু ফুত বিদেশ যাইতে আছে নিয়ত করবেন আমার ফুতে যদি সহি সালামতে বিদেশ যায় এক মাসের বেতন আমি হাফিজি মাদ্রাসার ভিতরে দিয়া দেন ফলাফাইন পরীক্ষা দিবা নিয়ত করবা আল্লাহ যদি সহি সালামতে পরীক্ষা লওয়ায় আমি মাদ্রা এই মাদ্রাসার ভিতরে পঞ্চাশটা টেহা দেন আম্মা ও বেজরার আম্মারা লাউ গাছটা লাগাইবা নিয়ত করবা ফইলা লাউডা ওই হাফিজি মাদ্রাসা লিল্লা বডিং আম্মা আব্বা গৃহস্থ করবা ধান লাগানের আগে নিয়ত করবা কানি ফিসে এক মন ধান ফইলা লিল্লা বডিং দিয়া লয়াম আল্লাহ ঢাল্লা দিব লইয়া কুলাইতা ফারতানা ঠিক কিনা